প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি নবীন কীর্তনিয়া, প্রভাষক, গণিত বিভাগ, মতিঝর্ণা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে হাজির হয়েছি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ভেক্টরের উপর। এর আগে লেকচার নম্বর ১ সম্পূর্ণ হয়েছে, সেখানে ভেক্টর বিভিন্ন প্রকারভেদ এবং তার বিভিন্ন সংজ্ঞা এবং কিছু উদাহরণ সংশ্লিষ্ট করা হয়েছিল। আশা করি সেগুলো তোমাদের অনেক কাজে দিয়েছে। এর উপর বেস করে এখন লেকচার নম্বর ২ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকের পাঠ শিরোনাম হচ্ছে ভেক্টর। এর মাধ্যমে আমরা জানতে পারবো দুইটি ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয়, শিখনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে দুটি ভেক্টর কখন কোণ উৎপন্ন করে তা বলতে পারবে, ভেক্টরের মান বের করতে পারবে, ভেক্টর স্কোয়ার গুণন নির্ণয় করতে পারবে, দুইটি ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবে। এখানে একটা কোণ দেখানো হয়েছে এবং অ্যারো চিহ্ন দ্বারা এর দিকও নির্দেশ করা হয়েছে। আমরা প্রথম লেকচারে ত্রিভুজবিধি এবং সামুদ্রিক বিধি নিয়ে আলোচনা করেছিলাম। এখানে সেই সামুদ্রিক বিধিটা দেওয়া আছে এবং কর্ণ দ্বারা আমরা জানি যদি সামুদ্রিকের কর্ণ এর কে সমান দুইটি খণ্ডে বিভক্ত করে, এখানে সেই সামুদ্রিক বিধিটা চিত্রের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এবং এরপরে একটা ভেক্টর রাশিকে কীভাবে চিহ্নিত করা হয় সেটা দেখানো হয়েছে, অর্থাৎ টেল, অর্থাৎ শুরু থেকে হেড পর্যন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত দেখানো হয়েছে এবং ডিরেকশনটা দিয়ে দেওয়া হয়েছে অ্যারো চিহ্ন দ্বারা। আমরা এরপর প্রয়োজনীয় সূত্রটা জানব। সূত্র হচ্ছে এ ভেক্টরের মডুলাস, অর্থাৎ এর মান নির্ণয় হচ্ছে রুট ওভার এ এক্স এর স্কোয়ার, এ ওয়াই এর স্কোয়ার, এ জেড এর স্কোয়ার। আমরা জানি ভেক্টর থ্রি ডাইমেনশনের উপর হয়ে থাকে, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর এবং জেড অক্ষ বরাবর। এবং একইভাবে বি ভেক্টরের মানও আমরা এইভাবে নির্ণয় করতে পারবো, মড অফ বি ভেক্টর ইকুয়াল বি এক্স এর স্কোয়ার প্লাস বি ওয়াই এর স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। বাড়ির কাজ হিসেবে আমরা এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে এরকম, এ ভেক্টর ইকুয়াল টু আই প্লাস টু জে মাইনাস কে এবং বি ভেক্টর ইকুয়াল সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টু কে হলে এ ভেক্টর এবং বি ভেক্টর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে প্রথমে যে কথা বলছিলাম, অর্থাৎ আই জে কে দ্বারা কী বোঝানো সেই চিত্রটা এখানে প্রতিস্থাপন করা হয়েছে। সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে একই ভেক্টর অর্থাৎ আই ডট আই, এখানে যে ডট চিহ্নটা দেওয়া হয়েছে যদি আই ডট আই হয় অথবা জে ডট জে অথবা কে ডট কে হয় তবে এর ফলাফল হবে ১। ব্যতিরেকে, অর্থাৎ যদি কখনো এরকম হয় আই ডট জে অথবা আই ডট কে অথবা জে ডট আই যদি এরকম হয়, অর্থাৎ একই ভেক্টরের ডট গুণন বাদে অন্য কারোর সাথে যদি ডট গুণন হয় এর ফলাফল জিরো হবে, সেটাই এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে তোমাদের ডট গুণনের যে সূত্রটা সেটা এখানে প্রতিস্থাপন করা হয়েছে, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ এক্স প্লাস
ए एक्स बी एक्स प्लस ए वाई बी वाई प्लस ए जेड बी जेड सूत्र व्यवहार कर এখানে একটা সমস্যা তুলে ধরা হয়েছে। সূত্র ব্যবহার করে এ ভেক্টর ইকুয়াল টু আই প্লাস টু জে মাইনাস কে এবং বি ভেক্টর ইকুয়াল আই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে এর স্কেলার বা ডটগুলো নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যে সূত্রটা পড়েছিলাম সেটা এরকম, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু আই প্লাস টু জে মাইনাস কে ডট আই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে। যেহেতু আই ডট আই ইকুয়াল ওয়ান এবং আই এর সাথে বা এই ভেক্টরের যদি অন্য ভেক্টরের সাথে ডট গুণন করা হয় যেহেতু ফলাফল শূন্য হয়, কাজে ওই অংশটুকু আমরা এখানে আলোচনায় আনছি না, শুধুমাত্র যে ভেক্টরটুকু আমাদের এখানে মান হিসেবে আসবে সেটুকু আলোচনা করা হয়েছে। অর্থাৎ টু আই ইন্টু আই এর ডট হবে হচ্ছে টু, একইভাবে টু ইন্টু মাইনাস থ্রি জে হবে মাইনাস সিক্স, যেহেতু জে ডট জে ইকুয়াল ওয়ান কাজে মাইনাস সিক্স, একইভাবে মাইনাস কে ইন্টু ফাইভ কে এর ফলাফল হবে মাইনাস কে, এর মোট ফলাফল হচ্ছে মাইনাস নাইন। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবং এর বহিস্থ কোণ এখানে উল্লেখ করা হয়েছে। আমরা জানি এক সরল কোণ সমান একশো আশি ডিগ্রি বা পাই রেডিয়ান, এখানে যে বহিস্থ কোণটা দেওয়া আছে সি কোণের সাথে তাহলে বহিস্থ কোণটার পরিমাণ হবে পাই মাইনাস সি কোণ। একইভাবে যদি আমরা এ কোণের বহিস্থ কোণ বের করতে চাই তখন হবে পাই মাইনাস এ এবং যদি বি কোণের ক্ষেত্রে হবে পাই মাইনাস বি। এখানে সূত্রটা দিয়ে দেওয়া আছে, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর কস থিটা। এর থেকে আমরা কোণের মান নিঃসন্দেহে বের করতে পারবো এবং খুব সহজে বের করতে পারবো, কারণ এখানে যে থিটা হিসেবে যে এটা দেওয়া আছে এইটাই আমাদের কোণ হিসেবে আমরা বের করতে পারবো। এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে যে সমস্যাটা তুলে ধরা হয়েছে তার সমাধান এভাবে হবে, ধরি এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা, জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর কস থিটা। এখান থেকে কস থিটা ইকুয়াল লেখা যায় এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর। এখানে এ ভেক্টর ডট বি ভেক্টরের মান আছে মাইনাস নাইন এবং এ ভেক্টরের মডুলাস হবে মাইন থ্রি এবং বি ভেক্টরের মডুলাস হবে রুট থ্রি থার্টি ফাইভ, এর ফলাফল করলে হবে মাইনাস থ্রি বাই রুট ওভার থার্টি ফাইভ। আমরা জানি যে কস থিটা আছে, যেহেতু কসটাকে বাম পাশে আছে এটা যদি ডান পাশে নিয়ে যায় ইনভার্স হিসেবে চলে আসবে, কাজে থিটা ইকুয়াল হবে কস ইনভার্স মাইনাস থ্রি বাই রুট থ্রি ফাইভ। পরবর্তী অংশে চলে যাব। দলীয় কাজ, এ ভেক্টর ইকুয়াল টু আই প্লাস টু জে মাইনাস কে এবং বি ভেক্টর ইকুয়াল সিক্স এ মাইনাস থ্রি জে প্লাস টু কে হলে এ ও বি এর অন্তর্গত কোণ নির্ণয়। যেহেতু এখানে দলীয় কাজ করার সুযোগটা তুলনামূলক কম, কাজে তোমরা নিজ হিসেবে প্র্যাকটিস করতে পারবে এবং প্র্যাকটিস করার জন্য এর আগে যে সমস্যাটা সমাধান করেছে ওটা তোমরা ফলো করতে পারবে। আমরা তারপর এটার সমাধান তোমাদের সামনে তুলে ধরছি। আর এখানে মূল্যায়ন এভাবে হবে, যদি তোমাদের কোনো প্রশ্ন করা হয় সে কী কী ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে সেখানে তুলে ধরা হলো। এটা হচ্ছে দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্রটি কে বলতে পারবে, অর্থাৎ কোণ নির্ণয়ের যে সূত্রটা সেটা তোমরা উপস্থাপন করবে। এরপর হচ্ছে একটি ভেক্টর মান কীভাবে নির্ণয় করতে পারবে, আমরা জানি মড অফ এ ভেক্টর যদি হয় তখন তার মান কীভাবে নির্ণয় করা যায়, স্কেলার গুণন বলতে কী বুঝো এর সংজ্ঞাটাও তোমরা পারবে। বাড়ির কাজ হিসেবে দিয়ে দেওয়া আছে, এক নম্বর সমস্যা হচ্ছে যদি এ ভেক্টর ইকুয়াল টু আই মাইনাস থ্রি জে মাইনাস কে এবং বি ভেক্টর ইকুয়াল আই প্লাস ফোর জে প্লাস থ্রি কে হয় তবে এদের মধ্যবর্তী কোণ নির্ণয়। দুই নম্বর সমস্যাটা হচ্ছে যদি এ ভেক্টর ইকুয়াল আই মাইনাস টু জে মাইনাস থ্রি কে এবং বি ভেক্টর ইকুয়াল টু আই প্লাস জে মাইনাস কে হয় তবে এ ও বি এর অন্তর্গত কোণ নির্ণয়। আজ আমরা যা কিছু শিখলাম, ভেক্টর বলতে কী বোঝো, ভেক্টরের দিক নির্ণয়, ভেক্টর রাশির মান নির্ণয়, দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয়।
তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। যদি কারো ক্লাসে কোনো সমস্যা হয় বা বুঝতে কোথাও সমস্যা হয়, আসলে সর্বোপরি কথা হচ্ছে যেহেতু সামনাসামনি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, এভাবেই তোমরা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে এবং নিজ উদ্যোগে করার চেষ্টা করবে। যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে ফোন করো অথবা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি। ভালো থেকো সবাই।